দাঁড়া 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 নাম বলছি নাম নাম এই নাম এই গাড়ি থেকে নাম আরে আজব ব্যাপার তো আপনি কে এই চুপ কর শালার বেটা এই এদিকে নাম এই আরে নাম তুই এই গাড়ির মধ্যে কে কাছে সব নাম কে আপনি এদিকে 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 আরে তাড়াতাড়ি এদিকে তুই এদিকে ব্যাপার কি সমস্যা আপনার এদিকে বস নিচে বস কি সমস্যা কি বিয়ে করতেছস চুপ ডাকাত মানে নাম কি তোর আমি কেন আপনাকে নাম বলবো তুই নাম বলতে বাধ্য তাই আমাকে নাম বলবি তোর নাম কি বল আমি তো আপনাকে চিনি না কেন আমি নাম বলবো একটা কানের নিচে দিলে না নাম ঠিকই বলবি এই এক্সকিউজ মি আপনি কিন্তু আমার বউর সাথে অনেক বাজে ব্যবহার করছেন আপনি কে আপনার পরিচয় জানান আমাকে একদম কথা বলবেন আমি কে আমার পরিচয় জানতে চাস হ্যাঁ আপনার পরিচয় জানতে চাই এক মিনিট কি আজব ব্যাপার রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে এভাবে মানে আমি বিষয়টা বুঝলাম না কি আপনার পরিচয় জান আপনি আপনি কে ডাকাত না চোর না কি আমাকে তো বলবেন সেটা এই যে আমার পরিচয় পেয়েছিস পেয়েছিস আমার পরিচয় জি আর একটা কথা বলবি না বখানে তুই আদব কথা এই তোর নাম কি সঠিকভাবে বল আমার আমার নাম সূর্য স্যার আসলে সঠিক নাম বল আমি সত্যি বলছি স্যার একটা কানের নিচে দিব না সঠিক নাম বলতে বলছি স্যার আমি সত্যি বলছি স্যার আমি এক্সট্রিমলি সরি স্যার আসলে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি দাঁড়া এদিকে এই আপনি কোথাও যাবেন না এখানে স্টিল দাঁড়িয়ে থাকেন এদিকে তোর নাম বল স্যার সত্যি বলছি স্যার আমার নাম সূর্য স্যার দেখ একটা দিব না কানে শুনতে পারবি না সঠিক নামটা বল স্যার সত্যি আমার নাম সূর্য কিন্তু আমার কাছে সব ইনফরমেশন আছে তুই সত্যি কথাটা বল তোর নাম কি সত্যি বলছি কিন্তু স্যার আমার একটা প্রশ্ন একদম চুপ সঠিক নামটা বলবি নাকি একদম স্যার স্যার আপনি ঠিকই বলেছেন স্যার আমার নাম সূর্য না আমার নাম সাকিব দেরি হলো কেন স্যার আপনি শান্ত হন স্যার আমাকে একটু প্লিজ খুলে বলেন গাড়িতে কে কে আছে বল স্যার স্যার আমার ওয়াইফ বিয়ে করেছে মানে ওয়াইফ আছে বাবা আছে ভাই আছে বোন আছে আচ্ছা আচ্ছা স্যার আপনার ভুল হচ্ছে কোথাও স্যার সাকিব সাকিব স্যার এখানে দাঁড়া এক কদম নড়বি না এই বিয়ের পাগড়ি আমি হেলমেট হিসেবে ব্যবহার করব আর বিয়ের শখ তোর মিটিয়ে দিব বিয়াদব জি স্যার এই মেয়ে এদিকে 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 নাম বল এই নাম বলছিস না কেন বিয়াদব স্যার আমার নাম রাজিয়া কিন্তু কি হয়েছে স্যার আমি তো বুঝতে পারছি না কি হয়েছে কি হয় না সেটা এখনই বোঝা পড়া হবে এগুলো কতদিন যাবত করতেছিস তোরা কি স্যার তুই জানবি কি গাড়িতে কে কে আছে বল স্যার গাড়িতে আমার শ্বশুর দেবর আর ননদ আছে কিন্তু কি হয়েছে আমি তো বুঝতে পারছি না কিছুই ও গাড়িতে শ্বশুর ননদ দেবর তুই কি তোর বাবা মার পারমিশন নিয়ে বিয়ে করেছিস না স্যার আমি আমার বাবা মাকে না বলে বিয়ে করছি আমাকে অনেক ভালোবাসে এই কারণে অনেক ভালোবাসিস না গাড়িতে শ্বশুর আছে না আর কি দেবর ননদ দাঁড়া একটা মিনিট এই পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ এই সামনে গাড়িটা নিয়ে সামনে চলে আসো হ্যাঁ ওই যে ব্রিজের উপরে হ্যাঁ ওকে সর হাই গাড়িতে কে আছে হ্যাঁ বেরো সবাই বেরো হ্যাঁ বেরো আর কে আছে হ্যাঁ বেরোন গাড়ি থেকে বেরোন আপনি এই মেয়ের শ্বশুর হ্যাঁ আমি এই মেয়ের শ্বশুর আচ্ছা 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 এখন কি হয়েছে আমাকে একটু বলেন বলবো এই চেহারাটা তো খুব পরিচিত মনে হচ্ছে এই তুমি হুইল চেয়ারে বসে ওখানে ভিক্ষা করো না আমি ভিক্ষুকের কি মেয়ে হইতে পারে না সন্দেহজনক তুমি ভিক্ষা করো তুমি এটুকুই থাকো আমি তোমার ব্যবস্থা নিতেছি তুমি ভিক্ষা করো তুমি এত কোটিপতির মেয়ে এখানে গাড়ি নিয়ে আসছে তুমি গাড়ির মধ্যে কিভাবে ঢুকলা তুমি তো হুইল চেয়ারে দেখলাম যে পাঁচ টাকা দশ টাকা আল্লাহর রাস্তায় দেন দেন করো এই এই ছেলে তোর কি হয় ভাই হয় ভাইয়ের নাম কি সূর্য সঠিক নাম বল সূর্য বললাম তো আবার সঠিক নাম বল সাকিব সাকিব এত কি মিথ্যা কথা বললি কেন ওই ছেলে কি হস তুই বোন হই আরেকবার বলবো বোন হ্যাঁ ভালো করে বল তুই ওর কি হস আসলে আসলে ওর আমি বোন না প্রতিবেশী হয়ে প্রতিবেশী একটা কানের নিচে দেওয়ার পর কথা বেরিয়ে আসে না এই এই সত্যি করে বল বল এই ছেলে কে তোর আসলে স্যার উনি আমাকে ভাড়া রাস্তা থেকে ভাড়া করে আনছে বলছে আমাকে 1000 টাকা দিবে আর এই কাপড় চোপড় উনি কিনে দিতে স্যার আমার কোনো দোষ নাই স্যার আমাকে কিছু করেন না স্যার ভাড়া করে নিয়ে আসছে হ্যাঁ স্যার কত টাকা কন্ট্রাক্ট স্যার 1000 টাকা 1000 টাকা
1000 টাকা এসব কাপড় চোপড় তোকে কিনে দিছে? স্যার উনি কিনে দিছে। 1000 টাকা তো ভাড়া করছে। আর এই শুন, এই শুন, তুই এই চক্রের সদস্যর একজন, তুই ওর প্রতিবেশীও না বোনও না কিছুই না, এটা সত্য কিনা বল। এই এদিকে তুই, এই এই চালার ফুট, এই এই দা দা, এই দা, এই চাবি কোথায়? শালার ফুট, এই আমি জানি তুই বাটপাইটা করবি, সিচার কোথা কার এদিকে, এই তুমি সঠিক সময় আসছো। হ্যাঁ জি স্যার। স্যার আমি সারামিক মানে কতজনের সাথে এভাবে বাটপারি করেছিস স্যার? কতটা মেয়ের জীবন নষ্ট করেছিস? এই কথা বলছিস, এই এই ভালো করে ধরো, কতটা মেয়ের জীবন নষ্ট করেছিস বল। স্যার আমার কথাটা একবার, কি কথা স্যার, কি কথা বলবো, এই দিকে কেন এই মেয়েটার জীবন নিয়ে খেলা করছিস? এই তোমার নাম জানো কি বলছিলা? স্যার আমার নাম রাজিয়া। আর এই মেয়েটা, এই ছেলেটার নাম কি? ওর নাম তো সূর্য স্যার। সূর্য? এটা হচ্ছে ফেক নাম, এটা শুধু তোমার সাথে প্রতারণা খেলার জন্য। তুমি বাবা মাকে ফাঁকি দিয়ে এখানে আসছো তাকে বিয়ে করতে? স্যার আপনি সব কি বলতেছেন? হ্যাঁ তাই বলছি। এই বুড়া এদিকে, এই বুড়া এদিকে, এদিকে এদিকে, কত টাকা বিক্রি করেছিস তুই? কত টাকা বল, সত্যি করে বল। এই বুড়া, এই দাড়ি মুছ রাইখা ভিক্ষা করস রাস্তা রাস্তা, এখন আবার এখানে আসছিস কেন বল, সত্যি করে বল। স্যার আমাকে 2000 টাকা দিবে? হ্যাঁ এই বলে আমি আসছি বাবার অভিনয় করতে। বাবার অভিনয়? এই দেখেছিস একটা মেয়ের জীবন কিভাবে সে নষ্ট করে, দেখেছিস? সে ভিক্ষুক, তারে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, বাবা সাজিয়েছে, দেখছিস পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাবা সাজাইছে। যা ওদিকে যা, এই মেয়ে দিকে, প্রতারক চক্রের মূল হতে একটা চড় মারবো না, এদিকে এই ওর ধরো। এই হচ্ছে মূল হোতা, সে কি করে জানো? এই তুই কি করিস বল, কিভাবে এই চক্রান্তর মধ্যে তোরা কাজ করতে, এদিকে এই চক্রান্তর মধ্যে কিভাবে তোরা কাজ করতেছিস বল, সত্যি কথাটা বল। স্যার সে আমাকে একটা কন্ট্রাক্টে রাখছে, আমি এরকম বিভিন্ন কলেজে স্কুলের সামনে দাঁড়াই থেকে মেয়েদের নাম্বার এনে তার সাথে যোগাযোগ করাই দিই, ইভেন সে আমাকে মাস শেষে একটা স্যালারি দেয় 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা? জি স্যার। 1.5 লক্ষ টাকা দিয়ে এই মেয়েটাকে ভাড়া করেছিস তুই, তাই না? বিভিন্ন সুন্দরী মেয়েদের নাম্বার সংগ্রহ করিস তাকে দিয়ে, তাই না? আর কি হয়েছে বল, কয়টা মেয়ে পর্যন্ত এভাবে ব্ল্যাকমেল করা হয়েছে বল? স্যার কমপক্ষে 15টার উপরে। 15টার উপরে? জি স্যার। আর এটা কত নাম্বার মেয়ে? স্যার এটা 17 নাম্বার। এই তোমার বাবা কি করে? স্যার আমার বাবা একজন শিল্পপতি, আর আমার বাবার অনেক রকম ব্যবসা আছে। আর এই শিল্পপতির মেয়েদেরকে কি করে এরা টার্গেট করে, ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এভাবে একটা গাড়ি ভাড়া করে তারা নিয়ে আসে, আসার পরে তার যত টাকা পয়সা স্বর্ণ গয়না অলংকার আছে সব কিছু নিয়ে উধাও। ওদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, আর সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এখানে ফাঁদ পেতে আছি। সে আসতেছে, আমরা সব কিছু ইনফরমেশন পেয়েছি, আর তোমার বাবার তথ্য সব কিছু আমরা সংগ্রহ করেছি। আমি কি তোমার বাবাকে ফোন দিব? তোমার বাবাকে নিয়ে আসি এখন, না হলে তোমার জীবনটা ওইভাবে নষ্ট হয়ে যেত। তোমরা কেমন মেয়ে? হ্যাঁ একটা ছেলেকে চিনো না জানো না, ফোন করে প্রেম ভালোবাসা করে এভাবে নিজের বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? আরে আরে পালাচ্ছে পালাচ্ছে, ওই যে বুড়ার ওই যে পিচ্ছি পোলাটা টুকায় রাস্তা টুকে পালাচ্ছে, ধরবো ধরবো। আরে ওদেরকে ধরে কি হবে, ওরা চলে যাক। আমাদের মূল হোতা হচ্ছে এই দুজন, এই দুজন কাটকালে আমরা সকল কার্যক্রম চালাতে পারবো। ওরা চলে যাক, ওরা হচ্ছে রাস্তার ফকির একজন, টুকায় একজন, ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে শালার বেটা শালা। আরো তথ্য বেরিয়ে আসবে, থানায় নিয়ে গরম ডিম দিলে সব তথ্য বেরিয়ে আসবে। স্যার আপনার কথা ভুল হচ্ছে, আর তাছাড়া ওর সাথে তো আমার সম্পর্ক 2 মাস হলো, আর ও আমাকে সত্যি অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি স্যার। ভালোবাসা? এই এই যে বুড়া একটা পালাইলো, তারপরে পিচ্ছে একটা পালাইলো, তারপরে কি তোর ভালোবাসার কাছে অন্ধ হয়ে আছিস? আর তুই জানিস আমরা তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আমাদের কাছে সঠিক এভিডেন্স আছে বলে আমরা তোদেরকে আটকাইছি। আর আরেকটা প্রমাণ দেখতে চাস? এই রেশমি কোথায় আছে স্যার? এই রেশমি এদিকে। আরে তো আসতে আসতেছো কেন, তাড়াতাড়ি আসো। এই চিনতে পারছিস এই মেয়েটাকে? চিনতে পারছিস? বিয়াদব ফকির নির্বাচ্চা, তুই আমার মনটা নিয়ে খেলেছিস, তোরা এত বড় সাহস কে দিছে বল, তোরা এত বড় কি সাহস কে দিছে? স্যার ও ও আমার সাথে 15 দিনের সম্পর্ক করে আমাকে প্রেমের জালে ফাঁসে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। স্যার আপনি ওর ওর বিচার করেন স্যার। থামো থামো থামো, সব কিছু জানি আমরা, জানি বলে তাই মেয়ে। এই দেখো তোমার মতো আরও একটা মেয়ের জীবন নষ্ট করেছিস, সে কি বলবো এখন? তারপরেও বলবা যে স্যার আমি ওকে ভালোবাসি, ভালোবাসি না? ভালোবাসো, যাও জড়িয়ে ধরো, ধরো না বিয়ে করছো না, জড়িয়ে ধরো। স্যার আমাকে একটু সময় দিবেন, আমি ওর সাথে কিছু কথা বলতাম। সময়? আর কত সময় চাচ্ছিস? যা যাই, ছাড়ো, ও পালাবে না তো আবার? না স্যার ও পালাবে না, আমি দেখব। ঠিক আছে
তাই ওকে খেয়াল রাখো কিন্তু। সূর্য, ওরা যা বলছে তা কি সত্যি? তুমি কি আমার সাথে নাটক করেছো? তুমি বলো না সূর্য, সত্যিটা বলো প্লিজ। তুমি আজকে আর চুপ করে থাকো না, তুমি আজকে সত্যিটা বলো সূর্য। ওরা যা বলছে সব কি সত্যি? হ্যাঁ, ওনারা যা বলেছে সবই সত্যি। আমার নাম সূর্য না, আমার নাম সাকিব। আমি তোমার সাথে এত বড় প্রতারণা করার জন্য আমাকে তুমি মাফ করে দিও। মাফ? এত কিছুর পরে তুমি আমার কাছে মাফ চাইছো? এটা কি মাপের যোগ্য? তুমি বলো সূর্য, তুমি কেন আমার সাথে এরকমটা করলে? আমার কি দোষ ছিল বলো? আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমার সাথে নাটকটা কেন করলে সূর্য? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমার কাছে কি চেয়েছিলাম? আমি শুধু তোমার ভালোবাসা চেয়েছিলাম। সূর্য, তুমি একটা বার বলো না, কেন আমার সাথে এই বেইমানিটা করছো? কেন? তোমার টাকা পয়সা লাগতো না, আমাকে বলতে, আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি কেন আমার মনটা নিয়ে খেললে? আমি তোমাকে বলিনি আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই, সারাটা জীবন শুধু তোমার পাশে থাকতে চাই। তুমি জানার পরে কেন তুমি আমার মনটা নিয়ে খেললে? সূর্য বল, আমার সাথে কেন অভিনয়টা করেছিস? আমার কি অপরাধ ছিল বল? আজকে তোকে সত্যিটা বলতেই হবে, কেন তুই আমার সাথে অভিনয় করছিস বল? আমি তোকে ছাড়বো না, তুই সত্যিটা বল। ও দুদিন বিয়ে করবে, সংসার করবে, তারপরে আমাকে ছেড়ে দেবে, এটাই তোমার কল্পনা ছিল তাই না? পাগলামি করো না। তুমি জানতে চাও, তুমি জানতে চাও কেন তোমার সাথে আমি এত বড় নাটক করেছি? হ্যাঁ, সব কিছু যখন আজকে পরিষ্কার হয়ে গেছে, আমি তোমাকে সব কিছু বলবো। আমার কথাটা তুমি শোনো, আমি তোমার সাথে অনেক বড় নাটক করেছি, কিন্তু কেন নাটক করেছি জানো? আমি তোমার মতো একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসতাম, আমার জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসতাম, কিন্তু কিন্তু আমার কিছু ছিল না বলে, আমি গরিব ঘরের ছেলে ছিলাম বলে, আমাকে ভালোবেসে বিয়ে করে আমার মনটাকে নিয়ে খেলে সে অনেক দূরে হারিয়ে গেছে। আমি সেখান থেকে হিংস্র বাঘের মতো হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করছি, কিন্তু রাজিয়া বিশ্বাস করো, আমি তোমার সাথে কোনো নাটক করিনি, আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। আমি মানছি আমি শত শত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করেছি, কিন্তু কিন্তু কখন যে তোমার সাথে মিশতে মিশতে চলতে চলতে আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি দুই মাসের ভিতরে আমি জানি না। আমি মন থেকে তোমাকে ভালোবেসে আজকে বিয়ে করেছিলাম। তুমি বিশ্বাস করো, এই যে রোশনি মেয়েটা, আমি ওর জীবন নষ্ট করেছি, এমন হাজারো মেয়ের জীবন নষ্ট করেছি, এই যে কিছুদিন আগে একটা মেয়ের জীবন নষ্ট করেছি। তুমি জানো রাজিয়া, আমার বেঁচে থাকার সে সম্বলটুকু নিয়ে সে অনেক দূরে পালিয়ে যায়। আমি নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে তাকে দিনের পর দিন খুঁজেছি। বাবা মা টেনশনে টেনশনে স্ট্রোক করে মারা গেল, আমার আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি পুরো অন্ধকার দেখছিলাম, কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করো রাজিয়া, এতটা ভালোবাসার পরে যে মানুষটা আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে এভাবে চলে গেল, আমি আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আর কোনোদিন কোনো মানুষকে এভাবে মন থেকে ভালোবাসবো না। রাজিয়া, আমি না সব কিছু ভুলে গিয়ে আমি ওই মানুষটাকেও ভুলে গিয়ে আমি একটা স্বাভাবিক জীবনে চলে এসেছিলাম যখন থেকে তোমার সাথে আমার পরিচয় হলো। তুমি বিশ্বাস করো আমি শত শত মেয়ের জীবন নষ্ট করেছি, আমি মানছি, কারণ আমারও একজন এভাবে মন ভেঙে চলে গেছে, কিন্তু কিন্তু তোমাকে দেখার পরে আমি সুস্থ স্বাভাবিক একটা জীবন কাটাতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম কি যে আমি বোধহয় তোমার সাথে আমার জীবনটা কাটাতে পারবো, তুমি অন্তত আমাকে ক্ষমা করে দাও রাজিয়া। সূর্য, ও সরি সাকিব, তুমি ওঠো, তুমি কান্না করো না সাকিব, আমি বুঝতে পেরেছি তোমার মনের কষ্টটা, একটা ছেলে এমনি এমনি খারাপ হয় না, আমি বুঝতে পেরেছি তোমার কতটা কষ্ট ভিতরে লুকানো ছিল, তুমি কান্না করো না প্লিজ, আমি তোমার পাশে আছি। জানি তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো, তার জন্য হয়তো তোমার পাপের শাস্তি তোমাকে পেতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আমার জীবন দেহ হলেও সেখান থেকে তোমাকে ফিরে নিয়ে আসবো, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আমার অনেক বড় শাস্তি হবে, কিন্তু তোমাকে আজকে একটা সত্যি কথা বলবো, আমি হাজার হাজার মেয়ের বুকে মাথা রেখে ঘুমিয়েছি, কিন্তু শান্তি পাইনি, কিন্তু কিন্তু তোমার বুকে মাথা রাখার পরে আমি এক আকাশ পরিমাণ শান্তি খুঁজে পেয়েছি। পারলে তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে এসো, আমি তোমার সাথে সারাটা জীবন থেকে যাব। এই এখানে কি আবার ভুলভাল তথ্য দিচ্ছিস? আবার কি এই মেয়েটার জীবনটা নিয়ে আবার খেলা করতে চাচ্ছিস? এই তোমরা মেয়েরা না আসলে মন নরম, বুঝছো? ও ভুলভাল তথ্য দিচ্ছে, আবার আবার তুমি ফুসলিয়ে ফুসলিয়ে কান্না শুরু করছো কেন? একটা প্রতারকের জন্য কেন চোখের পানি তোমার? মুছে ফেলো এই চোখের পানি, এই চোখের পানির কোনো মূল্য নেই।
একটা প্রতারকের জন্য কান্না করে কোনো লাভ নেই, বাবা মা যেখানে বিয়ে দেয় সেখানেই বিয়ে করবা, যাও হাই হাই তোর সময় শেষ। শোনো গাড়ি তুটো যাও, এই আমাদের গাড়ি তুটো, ওকে ওকে নিয়ে যাও, তারপর ব্যবস্থা ওর ফ্যামিলি ডেকে ওকে বুঝাই দেবে, যাও। প্রিয় দর্শক, এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও, আমাদের সমাজে কিছু মেয়েরা এভাবে প্রতারিত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন।